আগুন ঠেকাতে দরকার কিছুদিন ধরে অগ্নিকাণ্ডের পরিমাণ বেড়ে যাওয়াতে মানুষের মধ্যে সচেতনতা তৈরি হচ্ছে সে কারণে রাজধানীর বাণিজ্যিক ভবন বাসাবাড়ি ও কলকারখানার অগ্নি নিরাপত্তা জোরদার করতে বাড়ছে বিভিন্ন নির্বাপক যন্ত্র ও সরঞ্জাম চাহিদা ফলে ক্রমেই বড় হচ্ছে এসবের বাজার বাজার ঘুরে দেখা গেছে বাজারে যেসব নতুন অগ্নি নির্বাপক যন্ত্র বিক্রি হয় তার একটা বড় অংশ আমদানি করা হয় বেশিরভাগ আসে চীন থেকে অগ্নি নির্বাপনে সর্বত্র ব্যবহৃত হয় অগ্নি নির্বাপন যন্ত্র ফায়ার অ্যালার্ম স্মোক ডিটেক্টিভ বা হিট ডিটেক্টর এই উপকরণগুলো আগুন নেভানোর কাজে ব্যবহার করা হয় রাজধানীর নবাবপুর সহ গুলিস্তানের আশপাশের দোকানেই বিক্রি হয় অগ্নি নির্বাপক যন্ত্র অগ্নিনির্বাপক যন্ত্র ও সরঞ্জামের বর্তমানে চাহিদা বেশ ভালো এখন মানুষ আগের চেয়ে বেশি সচেতন ভবনের মালিকেরা আগে থেকে আগুন নিয়ন্ত্রণের সরঞ্জাম কিনে রাখছেন আগুন নেভাতে সহজ এবং দ্রুত কার্যকরী মাধ্যম অগ্নি নির্বাপক যন্ত্র যন্ত্রটি ভবনের গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করে রাখতে হয় দুর্ঘটনা ঘটলে যন্ত্রটি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব প্রাথমিক অবস্থাতেই আগুনের উপর ফায়ার এক্সটিংগুইশার প্রয়োগ করতে হয় এর হাতল ডান হাতে ধরে বাম হাত দিয়ে টান দিয়ে নিরাপত্তা পিন খুলে ফেলতে হয় এরপর বাম হাতে হোস পাইপ আগুনের দিকে তাক করে ডান হাত দিয়ে বোতাম বা লিভার চাপতে হয় দরদাম মানের উপর অগ্নি নির্বাপক যন্ত্র ও সরঞ্জামের দাম নির্ভর করে ছয়শো থেকে আড়াই হাজার টাকায় ফোম ও ড্রাই ড্রাই পাউডার ফায়ার এক্সিকিউশন পাওয়া যায় আর কার্বন ডাইঅক্সাইড গ্যাসের এক্সিডিগুশার দাম দুই হাজার থেকে সাত হাজার টাকার মধ্যে তিনশো থেকে দুই হাজার টাকার মধ্যে পাওয়া যায় ফায়ার অ্যালার্ম স্মোক ডিটেক্টর বা হিট ডিটেক্টর এছাড়া ফায়ার বলের দাম এক হাজার থেকে দুই হাজার টাকা নবাবপুর গুলিস্থান হাটখোলা পুরান ঢাকা সহ বর্তমানে রাজধানীর অনেক মার্কেটে অগ্নি নির্বাপক যন্ত্র পাওয়া যায় এছাড়া অনলাইন দোকান যেমন দরাজ ডট কম অথবা ডট কম ছাড়াও বেশ কিছু অনলাইন শপে যন্ত্রপাতি পাওয়া যায় সতর্কতা ফায়ার এক্সিকিউশন সবসময় বাতাসের অনুকূলে থেকে প্রয়োগ করতে হবে যাতে রাসায়নিক পাউডার গ্যাস বা ফোম উড়ে এসে নিজের গায়ে না পড়ে আগুনের উৎপত্তি স্থলের সর্বোচ্চ দুই মিটার দূরে থেকে ফায়ার এক্সটিগুয়েশার প্রয়োগ করতে হয় আগুন ছোট আকারে যখন থাকে তখন ফায়ারম্যানের অপেক্ষায় না থেকে হাতের কাছে থাকা ফায়ার এক্সটিগুয়েশর মাধ্যমে আগুন নেভানো যায় ফায়ার এক্সটিংয়েশার একেবারে ব্যবহার হয়ে গেলে একই সঙ্গে পুরোটাই ব্যবহার করে ফেলতে হয় এটি দ্বিতীয়বার ব্যবহারযোগ্য নয় কোনো কারণে এক্সটিংগুইশার ব্যবহার করেও আগুন নিয়ন্ত্রণে না আনা গেলে বা আগুন বেড়ে গেলে ধরে নিতে হবে আগুনের প্রাথমিক অবস্থা পেরিয়ে গেছে তখন অবশ্যই নিরাপদ অবস্থানে চলে যেতে হবে এবং দ্রুত ফায়ারম্যানকে খবর দেওয়ার ব্যবস্থা নিতে হবে